যে মানুষ আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ের কারণে পাপ থেকে বেঁচে থাকবে, গুনাহ থেকে বেঁচে থাকবে, আল্লাহ পাক ওই মানুষের জন্য সুসংবাদ দিচ্ছেন, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে মানুষ আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় পেয়ে যে মানুষ গুনাহ ছেড়ে দিবে, পাপ ছেড়ে দিবে, জানা বেবিসার খারাপ ফাহিশার খাস ছেড়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে আবাস করবেন। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে তার জন্য আপন নিজ আপন ঠিকানা আপন বাসস্থান তৈরি করে রাখবে। যে মানুষ আল্লাহকে ভয় পায়, আল্লাহকে যিনি ভয় করে, এমন ভয় যে ভয় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত মিস হয় না, এমন ভয় যে ভয়ের কারণে আল্লাহ ইবাদত মিস হয় না, আল্লাহ রিয়াজত মিস হয় না, আল্লাহ জিকির আজকার তাসবিহ তাহলিল মিস হয় না, আল্লাহ পাকের জিকির মিস হয় না। এমন ভাবে যখন ভয় করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষকে কষ্ট দিবেন না, এবং যেদিন আল্লাহর সামনে দাঁড়াবেন আল্লাহ পাক তাকে সম্মানিত করবেন, তাকে জান্নাত দান করবেন। আল্লাহ আমার জন্য যা নিষেধ করেছে, আল্লাহ আমার জন্য যা
নিষেধ করেছে যা আমার জন্য হারাম করে দিয়েছে যেটা আমার জন্য জায়েজ নয় আমার জন্য গুণজনয় আমার জন্য হালাল নয় ওই সমস্ত বিষয় যে মানুষ নিজের জন্য হারাম করে নিয়েছে মেনে নিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত চক্রে জাহান্নাম হতে বাঁচিয়ে রাখবেন সুবহানাল্লাহ সালাতুন আল্লাহর ভয়ে কান্না করা আমরা উদাহরণ দিতে পারি উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঈদের দিন সবাই আনন্দ উদযাপন করছে খুশি উদযাপন করছে সবাই একে অপরের সাথে কোলাকুলি করছে একে অপরের সাথে আনন্দ ভাগাভাগি করছে ঈদের দিন ওই দিন ঘরের দরজা বন্ধ করে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঘরে কান্না করছে যাই নামাজে দাঁড়িয়ে অনবরত কান্না করছে আল্লাহর দরবারে ফরিয়াদ জানাচ্ছে নিজের জন্য কি আমাদের জীব যেমন আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে ওই ভয়ে কান্না করছেন তখন জিজ্ঞেস করলেন উমর আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তো জান্নাতের সুসংবাদ দিয়েছে আমার রাসূল তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে দুনিয়াতে যে সমস্ত সাহাবা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে হযরত উমর তার মধ্যে দ্বিতীয় এমন একজন সাহাবী উনি ঈদের দিন ঈদুল ফিতরের দিন কান্না করছে ঘরের ভিতরে তখন জিজ্ঞেস করা হলো তুমি তো হচ্ছ জান্নাতের সার্টিফিকেট পেয়েছ জান্নাত যাবে এটা নির্ধারিত হয়ে গেছে তাহলে তুমি কেন কান্না করছো কোন কারণে কান্না করছো হযরত উমর যা জবাব দিলেন ও আমার ভাই আমাকে আল্লাহ রাসূল সুসংবাদ দিয়েছে জান্নাতের কিন্তু আমাকে তো আল্লাহর সামনে দাঁড়াতে হবে আমার হিসাব হযরতে আমার যে হিসাব আমার যে আমল নামা রয়েছে আমাকে তো সেটা নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে ওই ভয়ে আমি আমার আজকে কান্না করছি গত যে রমজানের রোজা গেছে এই রোজাগুলো আমি যে পালন করেছি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই রোজাগুলো কবুল করেছেন কিনা আল্লাহ আমার রোজা কবুল করেছেন কিনা আমি প্রতিদিন সেহরি দিয়েছি আল্লাহ আমার সেহরি কবুল করেছেন কিনা আমি ইফতারি করেছি আল্লাহ আমার ইফতারি কবুল করেছেন কিনা এই ভয়ে ভয়ে আমি ওর কান্না করছি এবং আল্লাহ দরবারে ফরিয়াদ জানাচ্ছি আল্লাহ যেন আমার রোজা আমার সেহরি আমার ইফতার কবুল করেন সুবহানাল্লাহ এত বড় একজন সাহাবী ইসলামী জাহানের দ্বিতীয় খলিফা হযরতে উমর ঈদের দিন কান্না করছে নিজের আমল নামা নিয়ে উনার বাপ হচ্ছে জান্নাতের সুসংবাদ পেয়ে গেছেন উনি একজন জান্নাতি হওয়ার পরে উনার আর জান্নাতের সুসংবাদের প্রয়োজন নাই এমন একজন সাহাবী হওয়ার পরেও নিজের আমল নামা নিয়ে এবং আল্লাহর ভয় যেটাকে ইত্তাকওয়া বলা হয় তাকওয়া বলা হয় তাকওয়া তাকওয়া এমন তাকওয়া যিনি তাকওয়াবান হবেন ওনার চলা চরিত্র আচার ব্যবহার এমন নম্র বদ্ধ এমন শিষ্টাচার পূর্ণ হবে মানুষ তাকে দেখে শিখবে মানুষ তাকে দেখে শিখবে তার আচরণ দেখে শিখবে আপনি মুত্তাকি মুমিন একজন মানুষের সাথে খারাপ আচরণ করেছেন কিন্তু তার প্রতি উত্তরে তিনি আপনার সাথে ভালো ব্যবহার করবেন একজনের সাথে আপনি খারাপ ব্যবহার করেছেন আর ওই মানুষটা হচ্ছে মুমিন ওই মানুষটা হচ্ছে মুত্তাকি আর যার সাথে আপনি খারাপ ব্যবহার করেছেন ওই মানুষটা মুত্তাকি এবং মুত্তাকি মানুষ কখনো কারোর সাথে খারাপ আচরণ হিংসাত্মক আচরণ করে না এটা মুমিনের অন্যতম একটি বৈশিষ্ট্য হযরত উমর সহ সাহাবা ইকরাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে এবং ভয়টা এমন ভয় আমি ইবাদত করছি কবুল হয়েছে কিনা আমি জানি না নামাজ করছি কবুল হয়েছে কিনা আমি জানি না আমি জিকির করছি আমি ইবাদত করছি আমার ইবাদত আল্লাহ গ্রহণ করেছেন কিনা জানি না আমি কোনোদিন নামাজ বাদ দেই নাই কোনোদিন রোজা বাদ দেই নাই আমি রোজা রেখেছি হজ করেছি যাকাত দিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন আমার এই ইবাদত গুলো কবুল করেছেন কিনা জানি না এই ভয়ে ভয়ে যে মানুষ কান্না করবে যে মানুষ চোখের পানি ঝরাবে আল্লাহ রাব্বুল আলামিন হুররিমানিন্নার তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবেন সুবহানাল্লাহ সারা দুনিয়া রাসূলুল্লাহ একটি হাদিসে পাকের মধ্যে ইরশাদ আছে قال النبي صلى الله عليه وسلم আমার নবী যে ইরশাদ করেন লা ইয়ালিদুন নার আহাদুন বাকা মিন খাশিয়াতিল্লাহি হাত্তা ইয়াউদ আল-লাবন ফি যারই এই হাদিসে পাকের মর্মার্থ হচ্ছে একটা একটা গাভী
গাবে থেকে দুগ্ধ দোহন করার পরে ওই দুগ্ধ যেমন ফেরত পাঠানো যায় না গাবের কাছে, দুগ্ধ গাবের কাছে ফেরত পাঠানো যেমন অসম্ভব, গাবে থেকে দুগ্ধ দোহন করার পরে যেমন গাবের ভিতরে সেই দুগ্ধ প্রবেশ করানো যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কান্না করা মানুষ, আল্লাহর ভয়ে নিজেকে পবিত্র করে ফেলা মানুষ, আল্লাহর ভয়ে নামাজি হয়ে যাওয়া মানুষ, আল্লাহর ভয়ে রোজাদার হয়ে যাওয়া মানুষ, আল্লাহর ভয়ে সৎ হয়ে যাওয়া মানুষ, হারাম ছেড়ে দেওয়া মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন এ হাদিসের মধ্যে আমার রাসূল ইরশাদ করেন যে মানুষ আল্লাহর ভয়ে নিজের চরিত্রকে পরিবর্তন করবেন তার জন্য জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, গাবি থেকে দুগ্ধ গ্রহণ করা হয়েছে, ওই দুগ্ধ আবার ফেরত পাঠানো অসম্ভব, ওই দুগ্ধ আবার গাবির কাছে পাঠানো অসম্ভব, ঠিক তেমনি আল্লাহর ভয়ে কান্না করা মানুষের জন্য জাহান্নামে যাওয়া অসম্ভব। এর মানে হচ্ছে ওই মানুষ অবশ্যই অবশ্যই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। গতকাল শরীফ বিচার করত এমন মানুষ, উনি মারা গিয়েছেন, মারা যাওয়ার পরে ওনার মারা যাওয়ার পরে ওনাকে কবরস্থ করা হলো, ওই ওনার জানাজার মধ্যে হযরত আবু বকর সিদ্দিক নিজে উপস্থিত ছিলেন, ওই মানুষের জানাজার মধ্যে আবার মসজিদে উপস্থিত হয়েছেন, জানাজার পরে ওনাকে দাফন দাফন করার পরে, দাফন করার পরে ওনার আম্মা জান আসলেন, অনেক দেরি হয়েছে, এদিকে দাফন করা হয়েছে, আম্মা জান পরে আসলেন, পরবর্তী সময়ে আসলেন এবং আরজ করলেন, হুজুর আমি মুমিন, আমি আমার ছেলেকে একটু দেখতে চাই, অনেকদিন নিজের সন্তানকে দেখি নাই, মধ্যে তখন বেশি কাগজ বিনন্দী করার কারণে আমার মসজিদে ক্ষমতা দিলেন, তার বাবাটা একটু সরিয়ে দাও, মাটিগুলো একটু সরিয়ে দাও, তার আম্মা তাকে একটু দেব। যখন মাটি আস্তে আস্তে করে সরিয়ে ফেলা হচ্ছে, ওই মাটি সরানোর পরে দেখা গেল যে সন্তান দুনিয়াতে গুনাহগার ছিল, পাপী ছিল, ব্যভিচারি ছিল, পাপে পূর্ণ ছিল, আর পাপে ভরা ছিল যার আমল, ওই কবর ফাঁক করার সাথে সাথে দেখা গেল তার চলে এসেছে, তার চেহারার মধ্যে এমন মানিস মূলত এসেছে, এমন নূর এসেছে, তার চেহারা ওই আলোর কারণে তার পুরো কবর আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। তার চেহারার আলোয়, তার চেহারার মধ্যে এমন নূর বের হলো, ওই নূরের কারণে পুরো কবর আলোকিত হয়ে গেছে। হযরতে আবু বকর জিজ্ঞেস করতে লাগলো, আমার ভাইয়েরা এই মানুষটা কি বেশি ন্যাকার ছিল বা বেশি স্বভাব বা পরেজগার ছিল? মনে হয় এত বেশি তার চেহারা থেকে এমন নূরের রশ্মি বের হয়েছে, তার কবর আলোকিত হয়ে গেছে। তখন সবাই সাক্ষী দিচ্ছে, হুজুর এই মানুষ নির্ধারণে পাপ করতো, ব্যবসা করতো, গোনা করতো, কিন্তু ওই মানুষের একটা এমন গুণ ছিল যেটা কেউ জানতো না, তার আম্মা জান জানতো, হুজুর আমার ছেলে গুনাহ করতো, আমার ছেলে পাপ করতো, ব্যভিচার করতো, কিন্তু আমার ছেলের এমন একটা গুণ ছিল যখন কেউ রাতে জেগে থাকতো না, তখন আমার ছেলে একাই জেগে জেগে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে চোখের পানি ফেলাতেন, আল্লাহর দরবারে খালেস নিয়াতে ইখলাসের সহিত আল্লাহর দরবারে তওবা করতেন, তওবা করতেন, অসুর দ্বারে চোখের পানি ফেলতেন, আল্লাহর দরবারে যে আমাকে দাঁড়াতে হবে, আল্লাহ আমার জন্য কত শাস্তি রেখেছেন, কত আজাব রেখেছেন, কোনোভাবে এই শাস্তি দেখে আমি রেহাই পেতে পারবো না, এইভাবে সব সময় কান্নাকাটি করতেন, আল্লাহর দরবারে দোয়া করতেন। তখন আবু বকর সিদ্দিক ঘোষণা করলেন, তার এই কান্নাকাটি আল্লাহ কবুল করেছেন, তার এই কান্নাকাটি, তার চোখের পানি আল্লাহ চোখের জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দেবেন, যে মানুষ আল্লাহর ভয়ে নিজের চোখের পানি ফেলায় মানুষ দেখে
এটা মানুষ না দেখলেও না দেখো মানুষ আমাকে খারাপ বলো মানুষ আমাকে ভালো বলো কোনো দরকার নাই আমার আল্লাহ যদি আমাকে ভালোবাসেন আমি যদি আল্লাহকে রাজি করাতে পারি দুনিয়ার সবাই যদি আমাকে গুনাহগার বলে দুনিয়ার সবাই যদি আমাকে পাপী বলে কোনো লাভ হবে না আমার আল্লাহ যদি আমার উপর রাজি হয়ে যায় আমার উপর খুশি হয়ে যায় ওই মানুষের কত আমাদের কবর আলোকিত হয়ে যাবে সুবহানাল্লাহ হাদিসের বাণী আমার রাসূল ইশারা করেছেন আর আবু বকর সিদ্দিকের আমলে সেই তার ফলাফল তার রেজাল্ট আমরা পেয়ে গেলে যে আল্লাহর ভয়ে কান্না করা ব্যক্তি তার কবর এত আলোকিত হয়ে গেছে না জানি আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে কত সুন্দর নিবাস তৈরি করে গেছে ওয়া আমান খাবা মাকামা রাব্বিহি ওয়া রাহাল নাফসানিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া যে মানুষ দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য আল্লাহর ভয়ে দাঁড়াতে হবে আমাদের ময়দানে এই ভয়ে যে মানুষ দুনিয়াতে পাপ করবে না জিনা করবে না ব্যভিচার করবে না ফাহশা থেকে বেঁচে থাকবে জুলুম করা থেকে বেঁচে থাকবে অত্যাচার করা থেকে বেঁচে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষের জন্য জান্নাতের মধ্যে একটি সুন্দর বাসস্থান নিজের নিবাস তৈরি করে রাখবেন সুবহানাল্লাহ সালাতুন ইয়া যিনি আল্লাহর ভয়ে তিনি দুনিয়াতে থাকা অবস্থায় অনেক গুনাহ করছেন গুনাহগার একজন ব্যক্তি আল্লাহকে ভয় করেছেন গুনাহ করার পরে তার মনে এই ভয়টা আসলো আমি তো অনেক গুনাহ করে ফেলেছি গুনাহ করতে করতে আমার গুনাহর পাহাড় হয়েছে গুনাহ যদি যদি কেউ তাকায় আমাকে এই দুনিয়াতে সর্বোচ্চ শাস্তি দিবে এমন গুনাহ আমি করেছি না জানি আমার রব আমার জন্য কত শাস্তি রেখেছে না জানি আমার জন্য কত আজাব রেখেছে এইভাবে তিনি তার পরিবারকে ওসিয়াত করলেন ও আমার পরিবার আমার হায়াতের বাদে শেষ হয়ে আসছে আমি মরে যাব আমি যখন মরে যাব আমি মরার পরে আমি মরে যাওয়ার পরে আমার লাশকে তোমরা ফুঁড়ে ফেলবা আমার লাশকে তোমরা ফুঁড়ে ফেলবা আমার লাশকে তোমরা ছাই করে ফেলবা ছাই করার পরে আমার লাশের একটা অংশ জমির মধ্যে তোমরা নিক্ষেপ করে দিবা আমার লাশের আর একটা ছাইয়ের অংশ তোমরা সাগরের মধ্যে নিক্ষেপ করে দিবা এইভাবে যখন ওসিয়াত করলেন ওসিয়াত করার পরে যখন তিনি মারা গেলেন তার পরিবার উপভোগ তার ওসিয়াত পালন করলেন তার শরীরের ছাইয়ের একটা অংশ জমিনের মধ্যে ছিটিয়ে দিলেন আর একটা অংশ সাগরের মধ্যে ছড়িয়ে দিলেন যখন রব্বুল আলামিন হুকুম করলেন ও আমার বান্দা তুমি আবার জোড়া লেগে যাও আবার একত্র হয়ে যাও তখন সব ছাই একত্র হয়ে ওই মানুষ আবার পরিপূর্ণ রূপ ধারণ করলো পরিপূর্ণ আকার ধারণ করলো আকার ধারণ করার পরে আল্লাহ রব্বুল আলামিন তার কাছে প্রশ্ন ছুড়ে দিলেন ও আমার বান্দা তুমি কেন নিজেকে ছাই করতে বললা ছাই করতে বলার কারণটা কি কি কারণে সাগরে এবং জলে জলে এবং স্তরে কেন তোমার লাশের ছাইগুলো ফেলতে বলেছো জবাব দেন আয় রব্বুল আলামিন নাকা মুহাকিম আমি জানি আপনি রহমান আপনি রহিম আপনি অসীম দয়ালু কিন্তু আল্লাহর আরেকটা নাম রয়েছে জলিল জব্বার কাহ্হার আপনার আরেকটা নাম রয়েছে কাহ্হার যেদিন দুনিয়ার মানুষ আপনার কাহ্হারিয়াতের রূপ দেখবে মানুষ তরতর করে কাঁপবে আপনার কাহ্হারিয়াতের রূপ যেদিন মানুষ দেখবে সেদিন মানুষ তরতর করে কাঁপবে মানুষের সেন্সলেস হয়ে যাবে মানুষ অস্তিত্ব বিলীন হবে এমন ওই দিনে আমি কেমনি আপনার সামনে দাঁড়াবো রব্বুল আলামিন আমি আপনার রহমান নামের ভক্ত আপনার রহিম নামের ভক্ত কিন্তু আমি দুনিয়াতে ভালো কাজ করি নাই ভালো কাজ করি নাই ভালো আমল করি নাই পাপা ছাড়া লিপ্ত ছিলাম গুনায় লিপ্ত ছিলাম আপনার সামনে দাঁড়াতে হবে আপনার বিচারের সম্মুখীন হতে হবে আপনার কাঠ করাই দাঁড়াতে হতে হবে এই জন্য আমি আমাকে ছাই করে দুনিয়াতেই আজাব দিয়ে দিয়েছি যেন আপনার সেই কঠিন আজাব আমাকে ভোগ করতে না হয় আমি ইনসান সামান্য মানুষ আপনার রবের সেই শাস্তি বহন করার সহ্য করার কোন শক্তি ক্ষমতা আমার নাই আমি সারেন্ডার করেছি এই কারণে আমি নিজেকে ছাই করে দুইবার করে ফেলেছি এভাবে বলার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন রহমানিয়তের ভান্ডারের মধ্যে জোয়ার শুরু হলো আর আল্লাহ ওই মানুষকে ওই মানুষের প্রতি রহমত করলো দয়া করলো মায়া করলো এবং আল্লাহ রহমানিয়তের পবিত্র পরিচয় দিলেন আল্লাহর সাথে সাথে ওই মানুষকে মাফ করে দিলেন এবং রহমানিয়তের গুণ দ্বারা তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করালেন সুবহানাল্লাহ সারা জীবন গুনাহ করেছে গুনায় লিপ্ত ছিল ইবাদত করে নাই এমন মানুষকে আল্লাহ জান্নাত দিয়েছেন আমাদেরকে দিতে পারেন না পারে
সারা জীবন মনে করেছে আল্লাহ আপনি তাকে জান্নাত দিয়েছেন আমরাকে জান্নাত পেতে পারি না আমরাকে কবরের আযাব থেকে মুক্ত হতে পারি না আমাদের এমন ভাইদের কবরও দেখবেন এই কিছুক্ষণ আগে কবর দেওয়া হয়েছে কবর দেওয়ার পর অল্প কিছুক্ষণ বয়সে কবর করা হয়েছে এবং কবর থেকে আগুন উঠছে বুঝছাল না নাউজুবিল্লাহ এমন অনেক ভাইয়ের কবরও আছে এগুলো গোপন রাখা হয় আর কি এই জিনিসগুলো হাইড করা হয় গোপন করা হয় তো আমাদের সামনে জলজ্যান্ত প্রমাণও আছে আল্লাহ যে আজাব দেন না এমন প্রমাণও আছে আবার যে আল্লাহ আজাব দেন কবরের মধ্যে যে আগুন জ্বালা বাইরে কেউ দেন না বা বাইরে মানুষ না দেখা কেমন বিষয় মনে হচ্ছে কবর আমাকে রেখে দিয়েছে উপরে আমাকে এমন ভাবে বন্দী করা হয়েছে উপরে আসতে পারবো না সাইডে যেতে পারবো না সামনে খ্রিস্টানের কোথাও যাওয়ার সুযোগ নাই ওই কবরের মধ্যে আল্লাহ আগুন ধরিয়ে দিয়েছে ওই কবরের মধ্যে আল্লাহ আগুন দিয়ে দিয়েছে এই আগুন আমাকে জ্বালিয়ে পুড়ে শেষ করে দিচ্ছে কবরের মধ্যে কিন্তু দুনিয়ার মানুষ কেউ কিছু জানে না আমাকে প্রতিনিয়ত সাপে দংশন করছে প্রতিনিয়ত মানুষ থেকে আমি জুলুম করে যে সম্পদ আমি আহরণ করে ফেলেছি আমার কোটি কোটি টাকার সম্পদ সব অবৈধ সম্পদ ওই সম্পদগুলো আল্লাহ আমার উপর চাপিয়ে দিয়েছে আমি কি সেই সম্পদের বোঝা সইব ওই সম্পদের বোঝা আমার উপর এক মারাত্মক আকার ধারণ করেছে আমার সহ্য করার ক্ষমতা নাই একজন মানুষ এক বস্তা দুই বস্তা চাল বেশি হলে আপনাতে পারে বেশি হচ্ছে চাল দুই বস্তা চল পঞ্চাশ পঞ্চাশ একশো কেজি চল কি করতে পারে মাথায় নিতে পারে এক থেকে বেশি হলে কি হয়ে যায় জবর হয়ে যায় তখন যে আপনি কোটি কোটি টাকার সম্পদ মানুষের থেকে মেরে দিয়েছে ওই সম্পদগুলো সব আল্লাহ এমন বোঝাই করে আপনার শরীরের উপর চাপিয়ে দেবেন ওই চাপ কেমনে সহ্য করবো আমরা আমাদের কবরে যে অনবরত আগুন জ্বালিয়ে দেওয়া হবে ওই আগুনের তাপ আমরা কেমনে সহ্য করবো আমাদের কবরে যে অনবরত সাপে দংশন করবে বীর্য দংশন করবে ফেরেশতারা তাদের মাতুল দিয়ে হাতুড়ি দিয়ে আমাদেরকে অনবরত পিটাবে কবরের মধ্যে কেমনে সহ্য করবো তো ওই জন্য ওই বান্দা ভয় পেয়ে আল্লাহ আমি তো সাধারণ একজন মানুষ আপনার সে কঠিন আজাব আপনার সে কঠিন শাস্তি সহ্য করার শরীর সে রকম শক্তি সামর্থ্য আমার নাই এই জন্য আমি আমাকে শাস্তি দিয়ে আমাকে শাস্তি দিয়ে আমি নিজেকে শেষ করে দিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন তার এই ভয় পাওয়াকে খুশি হলেন তার এই ভয় পাওয়ায় খুশি হয়ে আল্লাহ তাকে জান্নাত দিয়েছেন জান্নাত দিয়েছেন জান্নাত দিয়েছেন জাহান্নামে না দিয়ে জান্নাতে প্রবেশ করিয়েছেন সুবহানাল্লাহ